স্বপ্ন মিউজিক। তুমি ভাবি থাকতে আমি কিসে থাকেও না তুমি দুঃখ পাইছাও তোমার টাকা পয়সা দিয়া হারলে ভালো, টাকা পয়সা না দিয়া হারলে দুষ্টামি করি, তাই না? বড় ভাবি কাছে তো দেও না, টাকা পয়সা যাবো, তাছাড়া কি অন্য মানুষের কাছে যাবো? ভাবি চেষ্টা করে দেখি পারি নাকি। নিয়মটা তো যে মালিকের চেঞ্জ করে দিচ্ছে, ছেলেরা ডিস্টার্ব করে মেয়েদেরকে, এই কারণে মালিকের নিষেধ, ছেলেদেরকে ঢুকান যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনার দিকে চেষ্টা করা। আমি তোমার জীবন খাই।
নিষেধ করতেছি, আপনি শুনেন না? এখানে মহিলা পার্ক, এখানে পুরুষ ঢুকে না। আরে ভাই, লোকে কয় যে একটা একটা পয়সা নিলে ওইটা ঘুষ, ওটা তো আপনি টেকাটা কিনবেন কিনবেন না, তাহলে ওটা ঘুষ হইলো না? তাহলে যাবার দিবেন না ভাই, যান। ওই যা বুঝেন না, মনের সাথে একটু বুঝে দেন। আরে ভাই, আমি বুঝছি, বুঝছেন? আপনি ওই যে আপনার জন্য পার্ক আলাদা, যাই ঠিক আছে, আপনি যখন যাবার দিলেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান। থাকি শালার দফাদার, তরে তরে কি ব্যাপারে পেলাম নি ঢোস জামার পার্কে ঢুকুন নাকি? হে বুদ্ধি, আমার ধান আছে, যাই। আমার এটা ঢুকা দিল না, আমার কি ভাবে ঢুকুন নাকি? হে বুদ্ধি, আমার ভাই ভাই কি হয়েছে ভাই? আল্লাহর দুনিয়ায় সব জায়গায় পুরুষ মহিলা সব জায়গায় যাইতে পারবো, পারবো না? একশো বার সাসা কথা কি বেড়াতে মেছে, খালি মহিলারা ঢুকাবো, পুরুষরা ঢুকাবো? আপনি ওই কথা কইতেছেন, আমি বৌনিয়া গেছিলেন? আর না, আমি নিজে একলাই গেছিলাম। দুঃখের কথা কই ভাই, বউ গুরতা তো পার্কের ভিতর জামাই রয়েছে, বাইরে কি আছে? এই যে ফুর্তি, দুইজনের প্রেম মনে করছে, আমারটা বাইরে, আপনারটা বাইরে প্রেম ঘুরতেছে, হেয়ার প্রেম ভিতর দিয়ে ঘুরতেছে, মনে করেন দুইজনের প্রেম, দুই মেয়ে ভাগ ভাগ হয়ে ঘুরে। আমার মনে হচ্ছে আমার বাইরে তো মেলা দূরে, বুঝছেন? আইসি এনে হোসুর বাড়ি, তা আমি সহিদারে কিছু কই হারি না, আপনার একটা বুদ্ধি দেয় শুনে হোসুর বেরিয়েছে। হ্যাঁ, কোন কি বুদ্ধি দিবেন সহিদার? না এনে তো এইভাবে আপনি ঢুকার না, আপনি বেতে কোনো মহিলার কাপড় টাপড় নাই, এটা বুদ্ধি করলে না? আছে ওই কাপড় পরিয়ে চুল মুল লাগাইয়ে, হ্যাঁ, তারপর পাই, ঠিক আছে আমি যাম না ভাই, আপনি আপনি ভিড়তে যাই, আপনার ভাবির নাকি আপনার ঘুরে নামার সুযোগ পুজ নাই। আচ্ছা, ভালো থাকেন ভাই, পার্কে কি করেন না গর ভালো লাগে জানা আছে। এখন পার্কে দুই লেডিস আলাম করবো, আপনারা লগে থাকেন, আসি।
মরছি রে বাবা গো, এ বিডিয়ে বাকে। হ্যাঁ, আমি এতদিন ধরে চাকরি করি, আমার জীবনে কেউ হাই করলো না। কেমন আছো সখি? আপনি কে? আমি তো তোমার গণগল একজন মানুষ, বুঝলেন? আসো বসো, একটু গাল আছেন না করি কি? তুমি বিয়ে করেছো? কে, আপনার কি দরকার? আমি তো মহিলা মানুষ না, পুরুষ মানুষ শহীদার। শহীদার আমার দুই নম্বর আমি ফলো করে মনে হচ্ছে একবার বুঝতে পারছি। খুব ভালো কাজ করছেন। কি, এখন যদি পুলিশের হাতে দেখি লাগবো আপনারে? পুলিশে দিবেন কেন? আপনি পুরুষ মানুষের মহিলার পোশাক পরে এই লেডিস পার্কে ঢুকছেন, আপনার কি শাস্তি হওয়া উচিত আপনি জানেন? এই যে এখানে কি আল্লাহ কি মারি রাখেন, লেডিসের দিকে বানাইছে, পুরুষের দিকে বানায় নাই? এখানকার মাটি লেডিসের জন্য। ফাসক মহিলা। আপনি কি জান? আমি ব্যবস্থা করতেছি, আপনি মুডটা নষ্ট করে দিন। সামনে বোন চুলের ছেলে আমার শান্তিতে শান্তিতে ঘোরাফেরা করাতেছি না, চুলি করছি তো ওই যে পার্লারে দেয় না, কি জানি করা অন্য করছি। খুব আসলে ফুলগুলো খুবই সুন্দর, আপনিও আরো সুন্দর। অনেক ভালো লাগছে ফুলগুলা খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, ফুলগুলাও ভালো লাগছে, আপনিও ভালো লাগছে, বুঝছেন? আসি বাই। হ্যাঁ হাই, মহিলা গানকে মজা মারা শেষ, ফুর্তি টুর্তি শেষ, এখন শহীদারের মেলা দেখেন খোল খেল আপনারা। আমার বাড়ি যে না নেই আমি কি, আপনি না আমার যে হাই কইছেন না? হ্যাঁ, আমার জীবনে আমার কেউ হাই কয় নাই, মানে কোনদিন হাই কয় নাই না। আপনার না দেখে আমারও খুব ভালো লাগছে, সেই জন্য আমি হাই কইছি। হাই জানু, হাই জানু, তুমি এদিকে আসো না কে। হ্যাঁ হ্যাঁ, এটাছি। বুঝ গেছে, নজর জানে শালা বুঝ গা কিবার হ্যাঁ
এমন কয়টা দিছি না মায়ের সেরকম একটা মায়ের কি বললেন দর্শক ভাইরা দেখলেন তো আমার বলে পার্কে ঢুকবার দেবো না পার্কে ঢুকে মহিলাগণকে মনে করেন যে টাঙ্কি টুঙ্কি মাইরা প্রেম টেম করে বাইরে দফা করে শহীদারে মাইরে দিয়ে গেলাম গা।